বিশ্বাস করতে পারেন যে ছেলেটা এখন মনে হয় কিছু করতে তোমার সাথে বাপের সবার সাথে, এই যে বোঝা যায় যে লোকটা নাই কিংবা জানা যায় কিন্তু আসবে ওরা 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 ইয়েতে একটা মেয়ের হেরার মিটিং করতেছিল কিন্তু আপনার কাজকর্মটা একটু ভিন্ন সবজি তার স্মৃতি বিজড়িত এই শ্যাডো সেন্টারের প্রতিটি ইট কাঠ পাথরে এমআর চিস্তি একজন আত্মভোলা গান পাগল মানুষ ছিলেন। তিনি তার হৃদয়ভিত্তিক উদারতায় আমাদের প্রতিটি মানুষের প্রতিটি প্রবাসের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। তিনি চিরদিন জাগরুক থাকবেন আমাদের স্মৃতিতে, আমাদের মননে, আমাদের পরবর্তীতে তাদের মধ্যে তার বাবা, ওনার নাম হচ্ছে শাহাবির চিস্তি নামে উনি খ্যাত, দেন উনি আর কি আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে আর কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং তারই সিলসিলা আমরা চলে যাচ্ছি। তো তখন মহিলারা এই ঘর, এটা হলো ওই দিকটা বড়, তো ওখানে অবস্থান করেন মহিলাদের জন্য। আর এটা হচ্ছে আপনার ভান্ডারখানা, ভান্ডারখানা বলি এখানে আপনার দরবাসে প্রতিদিন আপনার হাজার হাজার মানুষ আসে, তো তাদের খাদ্য বিতরণের জন্য ওই ঘরটাকে বিতরণ করা হয়। যখন সে প্রথম লস অ্যাঞ্জেলস আসে, তারপর থেকে সে শঙ্কু, মোর্শেদ, আমাদের মাহফুজ এদের সাথে ছিল দীর্ঘ 14 বছর। তাকে একটা জিনিসই দেখেছি, যখন সে অ্যাজ এ তবলা বাদক হিসাবে কি যে গানের যে মেইন জিনিস হচ্ছে তবলা, রিদম, রিদম যদি না থাকে তো গানের কোনো ঠাই। সে এমন একজন তবলা বাদক ছিল, সে যখন প্রফেশনাল ছিল না, অ্যামেচার ছিল, তখন তাকে বলা হতো চলেন না আজকে প্রোগ্রাম হচ্ছে চলেন, বলে না বাচ্চা আমি তো তবলা বাজাতে পারি না, আমি যেদিন ভালো বাজাবো সেদিন যাবো। আজকের থেকে ঠিক 2-3 বছর আগে আমাদের একজন গুরু আছেন কলকাতা থেকে এসেছেন, শশঙ্কর দা, ওনার কাছে উনি 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 গুরু ছিল আমাদের। আমাকে কিছু বলার জন্য ডাকা হয়েছে, মূলত এটা স্মরণ সভা। এমআর চিস্তিকে আমি চিনি 1996-এর মাঝামাঝি সময়ে, আমি যখন এদেশে আসি লস অ্যাঞ্জেলস। কোনো দুঃসংবাদ ঘটলে বাচ্চু আমাকে কল করেন বা আমি খবর বলে আমি বাচ্চুকে কল করি, বাচ্চুকে কল করলাম, বাচ্চু শুধু বলে চলে আসো, কোথায় যাব। আমি কোনো বিখ্যাত ব্যক্তিত্বের সম্বর্ধনা অনুষ্ঠান নয়, আজকের এই মঞ্চে কারো কোনো
এখানে যদি কোনো বড় তবলাবাদক এসে গেল আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের এমা প্রথম 1993 তে আলাউদ্দিনের উপরে একটা রিহার্সাল একটা জায়গা ছিল সেই সময় মাসুদ ভাই এবং বাচ্চু ভাই দুইটা গ্রুপ একটি আমাদের বন্ধু থেকে খুব একটা জানতাম না আপনারা এখানে সবাই যার তার ঘনিষ্ঠ তারা সবাই তার সম্বন্ধে নানান কথা বললেন আমি তাকে শুধু দেখেছি এমাদ চিস্তির সঙ্গে আমার পরিচয় বহু বছর থেকেই তবে বছর দুয়েক আগে বাংলা গেট একাডেমিতে একটি অনুষ্ঠান করতে গিয়ে চলে গেছেন সবার আত্মার উপর আত্মার শান্তি এমাদ ভাইয়ের কাছে এখনো আমি কৃতজ্ঞ কারণ উনি আমাকে ধন্যবাদ আগ্রহ নিয়ে যে কোনো গানের সবকিছু তবলা যদি বলতাম যে এমাদ ভাই গানটা আমি ঈদের পরে একটা ঈদের প্রবাসীর প্রতিক্রিয়া নেওয়ার জন্য আমি দেশিতে গিয়েছিলাম তো সামনে পরে এমাদ তো এমাদকে বললাম যে কেমন ঈদ কেমন ঈদ করলেন এটা একটু বলেন তো সে বললো যে এই প্রথম একটা ঈদ আমি করলাম যে ঈদটা আমি করতে পারিনি এমাদ ভাইয়ের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমার সাথে পরিচয় প্রথম করে দিয়েছিলেন বাচ্চু ভাই তো আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলবো আপনারা সবাই ওনার বংশধর সব কিছু দেখলেন শিল্পী ও গান গাবে সেই সাথে গান গাবে সোয়েল তখন আমার একজন তবলা বাদক দরকার হঠাৎ সোয়েব ভাই বললো যে এমাদ ভাইকে এখানে তো কিনে নাই ভাই পরিচিত এখন কিনে নিউ ইয়র্কে এক লোক আছে তো লোকটাকে সে বললো যে নিউ ইয়র্কের ফখরুল আলম এমাদ ভাই এলো পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি সবাই এমাদ ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ তারা সানন্দ চিত্তে এটা করে দিয়েছে আজকের এই অনুষ্ঠানে ওনার ব্যাপারে স্মৃতিচারণ সামান্য আজকে আমি এখানে এসে আমাদের অস্তিত্বে আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে সবাইকে আবার ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য তাদের শ্রদ্ধা জানাবার জন্য ধন্যবাদ